আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউল্যাব টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য বার্তায়। আপনাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা সানম। আমাদের সাথে আছেন ডক্টর কানেতা, উনি বর্তমানে মুগদা মেডিকেল কলেজে আছেন, সেখানে কর্মরত আছেন। আজকের আমাদের কথোপকথনের বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওয়ালাইকুম। আছেন? হ্যাঁ, আমি ভালো আছি সানাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি যদি একটু এই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে একটু আমাদেরকে বলতেন, আজকের যে মূল বিষয়। অবশ্যই, প্রথমে হচ্ছে ধন্যবাদ জানাবো আমাকে এরকম চমৎকার একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। এই ব্যাপারটা নিয়ে আসলে খুব মজার কিছু তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর যেহেতু আপনারা বাংলাদেশের ইয়াং জেনারেশন, আপনাদের থেকেই আসলে এই কথাগুলো ওঠা বা প্রশ্নগুলো ওঠা আসলে এখন খুব আমরা কেন আসলে এটা সেলিব্রেট করছি। কারণ খুশির কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি ডিটেকশন হয় তাহলে কিন্তু 100% কিউরেবল। এবং এইবারের যে প্রতিপাদ্য বিষয়টাই ছিল আর্লি ডিটেকশন সেভস লাইফ। তো যেহেতু এটা একটা ভালো সংবাদ, সেলিব্রেট করেছি বাংলাদেশও করা হয়, আমাদের অর্গানাইজেশন গুলা থেকে আমরা কাজ করছি, এবং আপনাদের আসলে যারা স্টুডেন্টরা আছে ছেলে মেয়ে উভয়ের জন্যই জানা খুব বেশি জরুরি। ওদের ব্রেস্ট ক্যান্সার হয় না বা ওদের ফ্যামিলিতে কারো হয় না, তো এই ডিজিজটা নিয়ে আসলে সবার সবার কিন্তু খুব ভালো কিছু নলেজ থাকা উচিত। এবং এই যে খুশির কথাগুলো আজকে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে স্প্রেড করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা একটা গবেষণায় আমরা জানতে পেরেছি যে এই ব্রেস্ট ক্যান্সারটা বেসিক্যালি মেয়েদেরই, 98% মেয়েদেরই হয়ে থাকে, বাকিটা ছেলেদেরও দেখা দেয়। তো বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারটা আসলে কি? প্রথম কথা হচ্ছে ব্রেস্ট বা স্তন যেটা, সেটা কিন্তু ছেলে বা মেয়ে উভয়েরই চোখ নাক মুখ, ঠিক সেরকম কিন্তু ব্রেস্ট একটা পার্ট অফ আওয়ার বডি। এটা কিন্তু এরকম না, এটা শুধু মেয়েদের শরীরের একটা পার্ট, কিন্তু ডেভেলপমেন্টালি আমরা যখন বড় হই মেয়েদেরটা একটু বেশি গ্রো করে, ছেলেদেরটা করে না, আমরা বলি রুডিমেন্টারি থাকে। কিন্তু ব্রেস্ট টিস্যু যেটা, সেটা কিন্তু তাদের শরীরেও থেকে যায়। তো এখন যদি আপনি বলেন ক্যান্সার জিনিসটা কি, আপনার শরীরের যে কোনো জায়গায় কোনো সেল বা কোনো টিস্যু যদি এক্সেসিভ অ্যাবনর্মাল ওয়েতে প্রলিফারেশন হতে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্যান্সার। কারণ ছেলেদের ব্রেস্টের সাথে চেস্ট ওয়ালের কিন্তু খুব কম একটা পার্থক্য থাকে, সেজন্য দেখা যায় যে তাদের যদি ব্রেস্ট ক্যান্সার হয় সেটা খুব সহজেই শরীরের ভিতরের দিকে ছড়িয়ে পড়তে পারে। মেয়েদের ক্ষেত্রে যেটা একটু দেরিতে হওয়ার সম্ভাবনা থাকে। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় না, এটা প্রথমেই মাথা থেকে মানে এই কনসেপশন রাখাই যাবে না, বরং আরো সচেতন হতে হবে যে ছেলেদের ব্রেস্টে যদি কোনো অ্যাবনর্মালিটি মনে হয় অবশ্যই সে ফিজিশিয়ানের কাছে যাবে এবং খুব দ্রুত তাকে যেতে হবে। স্তন ক্যান্সারের বেসিক্যালি লক্ষণ গুলো কি কি হয়, বা কিভাবে আমরা বুঝতে পারবো যে বিগিনিংটা কোথেকে? এক্স্যাক্টলি, যে আপনাকে বিগিনিংটাই আসলে ধরতে হবে। কোনো ক্যান্সার বিশেষ করে চারটা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার আর ওরাল ক্যাভিটির যে ক্যান্সার বা মুখগহ্বরের ক্যান্সার, এই চারটা ক্যান্সার একদম শুরুতেই যদি আপনি ডিটেক্ট করতে পারেন সো দ্যাট আপনি কিন্তু 100% একটা সুন্দর কিউরেবল চিকিৎসা পাবেন। এবং আপনি বলতে পারবেন যে ক্যান্সার হলে আমরা ভাবি যে ক্যান্সার হয়েছে মানেই হচ্ছে মৃত্যু, ব্যাপারটা কিন্তু সেরকম না। সো আপনি যখন আপনার ব্রেস্ট চেক আপ করবেন কখনোই কিন্তু এক্সিলাটা বা আর্মপিটে বাদ দেওয়া যাবে না। সো স্তনে কোনো চাকা বা গোটা বা কোনো এরকম ফিলিংস হচ্ছে কিনা, যে একটা সামথিং কিছু একটা ওখানে চাকার মতো বা দলা পাকে আছে এরকম মনে হচ্ছে কিনা, বোথ ব্রেস্ট অ্যান্ড হচ্ছে এক্সিলাতে। 2 নাম্বার, আমাদের ব্রেস্টের যে স্কিনটা সেটার কালারে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যেমন ধরেন আপনার মনে হচ্ছে যে অনেকদিন ধরে একটা জায়গায় চুলকানির মতো হচ্ছে, কিন্তু জিনিসটা আসলে কিন্তু দেখা যায় যে তার স্ক্যাবিজ বা অন্য কোনো স্কিন প্রবলেম না, সেটা দেখা যায় ক্যান্সারেরও একটা মানে লক্ষণের মধ্যে পড়ে। বা হচ্ছে আপনার নিপল এরিওলার কমপ্লেক্স যেটা, সেটার কালারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, নিপলটা কোনো দিকে ডেভিয়েশন হয়ে যাচ্ছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা, আমরা বলি ক্র্যাক নিপল। আরেকটা জিনিস যেটা হচ্ছে নিপল থেকে কোনো ডিসচার্জ আসছে কিনা,
সেটা রেড কালার হতে পারে বা হোয়াইট কালার বা ওয়াটারি কালার, যেটাই হোক, এই লক্ষণগুলো যখন আপনি হচ্ছে দেখবেন, তখন হচ্ছে আপনার মাথায় একটু স্ট্রাইক করতে হবে এবং অবশ্যই একজন ফিজিশিয়ানের কাছে আপনাকে যেতে হবে। এই সকল সমস্যাগুলো তো হরমোনাল চেঞ্জেস এর কারণেও হতে পারে, এই হরমোনাল চেঞ্জেস এর মানে প্রবলেমটার সাথে কি ব্রেস্ট ক্যান্সার কোনোভাবে রিলেটেড? আমাদের মেয়েদের মধ্যে কিন্তু ধরেন দেরিতে বিয়ে করা বা হচ্ছে দেরিতে সন্তান ধারণ করার একটা প্রবণতা কিন্তু আছে, বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি, ইভেন গ্রামেও কিন্তু এখন, যে আমরা আগে বলতাম যে বাল্য বিবাহ হয়, এখন কিন্তু সেগুলো অনেক কমে আসছে। এবং এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এর ব্যবহার বা যে কোনো ইমপ্ল্যান্ট জন্ম নিয়ন্ত্রণ করার যে ডিভাইস গুলো আছে সেগুলার কিন্তু ব্যবহার এখন অনেক বেশি হয়। এই যে একটা হরমোন আপনি বাইরে থেকে দিচ্ছেন, এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে এগ্রিভেট করতে পারে। আজকে আমরা যে কথা বলছি, এখান থেকে যদি আপনাদের 10টা স্টুডেন্ট যদি হচ্ছে ধরেন কালকে থেকে ওয়ার্কআউট শুরু করে, সেটাই কিন্তু আপনার এই প্রোগ্রামের হচ্ছে যে স্বাস্থ্য বার্তা, পজিটিভ বার্তা আমরা বলবো, যে আমাদের হাতে যতটুকু আছে সেগুলা চেঞ্জ করা। বাংলাদেশে এমনিতে ক্যান্সার, এই স্তন ক্যান্সারের চিকিৎসা কি কি দেওয়া হয়? আমাদের সবার মনে হয় বাংলাদেশে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। আমাদের বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের যত আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, ধরেন আপনি যেটা সিঙ্গাপুরে গিয়ে পাবেন, ইংল্যান্ডে গিয়ে পাবেন, সেম সেম জিনিসটাই কিন্তু আমাদের দেশেও আছে। কিন্তু আসলে সমস্যা হচ্ছে আমরা আসলে প্রমোট করি না। উত্তরবঙ্গে কারো হলো বা খুব দরিদ্র জনগোষ্ঠীরও কারো হলো, তারা কিন্তু ইন্ডিয়া চলে যাওয়ার একটা প্রবণতা থাকে যে ওখানে ক্যান্সারের চিকিৎসাটা ভালো হয়। কিন্তু বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সারের সব চিকিৎসাই আছে এবং মডালিটিস যেগুলো আপনার, একটা হচ্ছে সার্জারি, এক নাম্বারেই হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারি, দুই নাম্বার হচ্ছে হরমোন থেরাপি, তিন নাম্বার হচ্ছে কেমোথেরাপি, যেটা আমরা সবাই কম বেশি জানি যে ক্যান্সার হলে কেমোথেরাপি দেয়, চার নাম্বার হচ্ছে রেডিওথেরাপি বা ছেক বলে, সাধারণ মানুষরা বলে যে ছেক থেরাপি দেয়। তো প্রথম আপনার কনসার্ন ফিজিশিয়ান কিন্তু হচ্ছে একজন সার্জন। আপনি যখন, আপনার ডাউট হবে আপনি কার কাছে যাবেন, আপনি একজন সার্জনের কাছে যাবেন, উনি হচ্ছে আপনার ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা করবেন, করার পরে আপনাকে কিছু পরীক্ষা করতে দিবেন, বয়স অনুযায়ী যদি 35 ইয়ার্স এর নিচে হয় আপনার বয়স, আপনার একটা আল্ট্রাসাউন্ড করবেন, আর যদি আপনার 35 বছরের উপরে হয় আপনি একটা ম্যামোগ্রাম করবেন। এরপরে হচ্ছে আমরা যদি ডাউটফুল মনে হয় আমরা সেখান থেকে একটা ছোট্ট টিস্যু নিয়ে পরীক্ষা করি যে সেখানে আসে অ্যাকচুয়ালি ক্যান্সার কি ক্যান্সার না। দেখেন আমাদের দেশে সমস্যাটা কি, আমাদের মানুষজন ক্যান্সার হয়েছে এতটুকু শোনার পরে অনেক ভয় পেয়ে যায় এবং অনেক দৌড়াদৌড়ি করে, অনেকজনের কাছে জিজ্ঞেস করে এবং দেখা যায় যে একটা ভালো ট্র্যাকে ওরা আসলে উঠতে পারে না। আপনাকে জানতে হবে ক্যান্সারের ধরনটা কেমন, ক্যান্সারটা কি হরমোনে কাজ করবে, ও কি কেমোথেরাপিতে কাজ করবে, এটা জানতে হবে, কারণ সব ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এক না। আর ছেলেদের চিকিৎসার ক্ষেত্রেও কি এরকম বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে যে এক একজনের ক্ষেত্রে? সব ব্রেস্ট ক্যান্সারের কেমোথেরাপি কি লাগে কিনা, না, যদি খুব আর্লি ডিটেকশন হয়, যদি গ্রেড 1 হয় ও যদি হরমোন পজিটিভ হয়, তাহলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টকে এখন কেমোথেরাপিও দেই না। আবার সবার রেডিওথেরাপি যেটা, সেটা আসলে কতটুকু লাগবে, সেম জিনিস যে ছেলেদের ক্ষেত্রে আমরা যেভাবে ক্যালকুলেশন করব মেয়েদের ক্ষেত্রেও সেভাবেই ক্যালকুলেশন করব, এবং যার যতটুকু প্রয়োজন আসলে তাকে ততটুকুই চিকিৎসা আমরা দিব, কাউকে ওভার ট্রিটমেন্ট করা উচিত না বা আন্ডার ট্রিটমেন্টও আমরা আসলে করতে চাই না। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের সোসাইটিতে বা আমাদের ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে আমরা দেখতে পাই যে মেয়েরা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে খুব লজ্জা পায়, এই জিনিসটার সমাধানের উপায়টা কি বা এটা নিয়ে তাদেরকে কিভাবে এনকারেজ করা যায় সো দ্যাট তারা ফ্রিলি এটা নিয়ে কথা বলতে পারে? সমাধানটা কিন্তু আপনাদের হাতেই, আমরা কিন্তু কথা বলার জন্য রেডি, আপনাদেরকে হচ্ছে আওয়াজটা তুলতে হবে। এই যে ধরেন আপনারা একটা বাংলাদেশের খুব রিনাউন্ড একটা ভার্সিটি স্টুডেন্ট, আপনারা যে কাজটা করছেন বা আপনাদের এই যে প্রোগ্রামটা, এটার মাধ্যমে আপনাদের যারা মেয়েরা আছে তারা তো কিছুটা হলেও শুনবে। ধরেন আপনাকে কিছু জিজ্ঞেস করলো না বা আমাকে কিছুই জিজ্ঞেস করলো না, সে অবশ্যই ইউটিউবে সার্চ দিবে বা গুগলে সে সার্চ দিবে, একটু দেখি তো কিভাবে করে। তো এখান থেকে হচ্ছে শুরু। দ্বিতীয় কথা যে এই সেশন গুলো আসলে ফ্রিকুয়েন্টলি অ্যারেঞ্জ করা উচিত। দেখেন আমরা অক্টোবর মাসের সারাটা অক্টোবর মাস আমরা অনেক কাজ করলাম, এখন যদি আমি মাস মানে বছরের বাকি 11টা মাস যদি আমি কাজ না করে বসে থাকি,
ক্যান্সার তো গ্রো করা বন্ধ করবে না, বা এমন না যে ব্রেস্ট ক্যান্সারটা শুধু অক্টোবর মাসেই হয়। সো আমাদের এই যে কথাবার্তা চালিয়ে যেতে হবে বছরে প্রতিটা দিন, প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে, এবং নিজেদের মধ্যে গল্প করার বিষয়, একটা গল্প করার টপিক এটা নিয়ে আসতে হবে। এটাতে লজ্জার কিছু নাই, যেটা আমি বলেছি জ্বর মাথা ব্যথা এটা যেমন একটা অসুখ, ব্রেস্ট ক্যান্সার সেরকমই একটা অসুখ। আমরা দেখতে পাই যে অনেকেই, আমরা জানি বেসিক্যালি ক্যান্সারের ট্রিটমেন্টের কস্ট অনেক বেশি থাকে, তো ওই খরচটার ভয়ে অনেক সময় দেখা যায় অনেক মিডল ক্লাস ফ্যামিলি বা বা বিলো মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে, তারা এই খরচটার ভয়ে ট্রিটমেন্টটা করতে চায় না। তাদের ক্ষেত্রে যদি কিছু বলতে না, ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হসপিটাল যেটা, সেখানে কিন্তু সবকিছুই আছে, রেডিওথেরাপির মেশিন ভালো আছে, কেমোথেরাপি সরকার থেকে কিন্তু দেওয়া হচ্ছে ফ্রি, যতটুকু দেওয়া যায়, অপারেশন তো ওখানে একেবারেই ফ্রি হয়, যদি কোনো ডিভাইস লাগে সেগুলো এখন অল্প অল্প করে আসছে, কিন্তু যেটা বললাম আমাদের জনসংখ্যার যে অনুপাতে সেটা আসলে অপ্রতুল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইউল্যাব টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যবার্তা। আমাদের সাথে ছিলেন ডক্টর কানেতা, তিনি জানিয়েছেন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সবকিছুই জানিয়েছেন, ব্রেস্ট ক্যান্সার কি বা কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং আমরা পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।